চায়ের কাপের মধ্যে ঝড়ের খোঁজ করা ঠিক নয়। দার্জিলিং সফর সেরে কলকাতায় ফিরে যাবার পথে এই ভাষাতেই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দার্জিলিং সফরে এসেছিলেন রাজ্যপাল, মূলত জিটিএ চেয়ারম্যানের শপথ গ্রহণের জন্যই রাজ্যপালের এই ঝটিকা সফর। এদিকে জিটিএ সভাসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য দার্জিলিং এ আগেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাত বহুল প্রচলিত। দার্জিলিং পৌঁছানোর আগেই বুধবারই রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে বিষদ গালো করেন, কিন্তু পৌঁছতেই পাহাড়ের শীতল পরিবেশের মতো শীতল হয়ে গিয়ে 360 ডিগ্রি ঘুরে গিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দার্জিলিং রাজভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে চা খান রাজ্যপাল। প্রায় আড়াই ঘন্টা রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এক কাপ চা এবং একটি বিস্কুট খেয়েছেন, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। বৃহস্পতিবার রাজ্যপাল কলকাতা ফিরে যাবেন এবং ফিরে যাবার পথে একেবারে অন্য মুডেই দেখা গেল রাজ্যপালকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি কি কথা হয়েছে তা জানাননি তিনি। এদিকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একে অপরের বিরুদ্ধে সর্বদাই বিষদ গালি লক্ষ্য করা গিয়েছে, কিন্তু এদিন চা চক্র ভিন্ন চিত্র ধরা পড়েছে। সেই প্রশ্ন করতেই রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র চা খাওয়া হয়েছে এবং চায়ের মধ্যে কেন ঝড় তুলতে চাইছেন? দার্জিলিং এর রাজভবনে দার্জিলিং চা উপভোগ করছি। अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটফেল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। चाय के कप में आप क्यों तूफान निकालना चाहते हैं सर? कुछ तो हुआ होगा। दो स्टोर में टी कप, ये है दार्जिलिंग टी, है राजभवन दार्जिलिंग, एंड वी एंजॉयड इट। थैंक यू।